সব জল্পনা কল্পনা অবসান শেষে চার হাত হলো এক, হয়ে গেল রালিয়া জুটির বিয়ে। বিয়েতে রণবীর পরেছেন প্রখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি, আলিয়ার পরনে শোভা পায় সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। বিয়ের সাজ পোশাকের থিম সাদা ও সোনালী। দুই বছর আগে মারা যান রণবীরের বাবা ঋষি কাপুর। বাবার ইচ্ছে ছিল ধুমধাম করে ছেলের বিয়ে দিতে, কিন্তু বাবার অপূর্ণতায় শেষ পর্যন্ত জাঁকজমক ছাড়াই শোকার্ত ছেলে হাত ধরেন আলিয়ার। পাঞ্জাবি রীতিতে এই বিয়েতে উপস্থিত থাকেন পরিবার পরিজন ও ঘনিষ্ঠ কিছু বন্ধু। রণবীরের মা নিতু কাপুর, আলিয়ার বাবা মহেশ ভাট, বোন পূজা ভাট, পরিচালক করণ জোহার, সাইফ আলী খান, কারিনা কাপুর ও কারিশ্মা কাপুর সহ অনেকে। তবে নিমন্ত্রণ পেলেও ছিলেন না রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাডুকোন। পাঞ্জাবি বিয়ে মানেই প্রচুর খাওয়া দাওয়া, জিভে জল আসা। পদের মধ্যে ছিল তান্দুরি চিকেন, পাঁঠার মাংসের বিশেষ কয়েকটি পদ, ডাল মাখানি, পনির টিক্কা ও কয়েক রকমের মিষ্টি। 50টিরও বেশি ফুড কাউন্টার থেকে আরও সরবরাহ করা হয় নিরামিষ পদ। দিল্লি ও লখনউ থেকে রান্নার বিশেষ পারদর্শীদের কাবাব ও বিরিয়ানির স্বাদ নেন অতিথিরা। ডেস্টিনেশন ওয়েডিং নয়, বাড়িতেই হলো মিস্টার অ্যান্ড মিসেস কাপুর জুটির বিয়ে। শুরু হলো তাদের নতুন জীবন, বলিউডে যাত্রা শুরু করলো আরেকটি তারকা দম্পতি।